নামের গুণে জলে শিলা বাসে ভেসেছিল তেতা যুগে পশুজাতি হনুমান কুইন্টল কুইন্টল পাথর পেলে সেতু বেঁধে দিয়েছিল এখন ভারত আর শ্রীলঙ্কার মধ্যে সেই সেতু আছে রামেশ্বর সেতু কে তাহলে এখনো পর্যন্ত আছে কিন্তু শুধু তাই নয় ভগবান যে এসেছিল ওই লঙ্কার মাটিতে আর ভগবান থাকা কালীনই যে সেতু বাঁধা হয়েছিল তারও প্রমাণ আজও পর্যন্ত একটা ছোট্ট প্রাণীর মধ্যে রয়ে গেছে যে হনুমান পাথর ফেলছিল রাম বসেছিল একটা ছোট্ট প্রাণীর মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে ছোট্ট প্রাণী আমি বলে দিচ্ছি শুনুন হনুমান যখন পাথর ফেলছে মাথায় করে নিয়ে যখন জলে পাথর ফেলছে তখন ছোট্ট একটা কাঠবেড়ালি সে ডুব দিচ্ছে গাহাতে বালি মাখছে মেঘে আর যাচ্ছে রাম বসে আছে রামের দিকে একবার করে তাকাচ্ছে আর চলে যাচ্ছে তাকাচ্ছে চলে যাচ্ছে আমি যে প্রভু কি একবারও আমার দিকে তাকাবে না আমিও যে ওর জন্য খাটাখাটনি করছি খালি হনুমানের দিকে তাকিয়ে আছে একবারও তাকাবে না দেখি আমি কিছুক্ষণ দাঁড়িয়ে যাই দেখি তাকাই কিনা এবার কি করেছে রামের সম্মুখে ছোট্ট কাঠবেড়ালিটাকে দাঁড়িয়ে রামের দিকে এক দৃষ্টিতে রেখেছে কিন্তু ওই জায়গায় যে কাঠবেড়ালি বসে আছে হনুমান জানবে কি করে সে কুইন্টল পাথরে নিয়ে একদম কাঠবেড়ালির বুকে পা দিয়ে যেই পা দিয়েছে উনি হ্যাঁ করে উঠে যেই চেঁচিয়ে উঠেছে রাম দেখতে পেয়ে গেছে ছোট্ট কাঠবেড়ালি ছুটে গিয়ে কি করেছে রামচন্দ্র তাকে কোলে তুলে নিয়েছে এই হনু এখানে শোন কি হয়েছে তোর জ্ঞান গম্য হবে না আমার হয়ে খাটাখাটনি করছিস বলে তুই যা ইচ্ছা তাই মনে করেছিস তুইও যেমন খাটছিস এই ছোট্ট প্রাণীটা এও খাটছিল তুই একে পা দিলিয়ে মরেই যেত আমি যদি কোলে না নিতাম বলে প্রভু আমার ভুল হয়ে গেছে আমাকে শাস্তি দাও দেবো তোকে শাস্তি তবে আমি তোকে শাস্তি দেব না যার কাছে অপরাধী সে তোকে শাস্তি দেবে কাঠবেড়ালি তুই একে শাস্তি দে যেই বলেছে শাস্তি দে ছোট্ট কাঠবেড়ালি কি বলছে যে ঠাকুর হনুমানকে যদি শাস্তি দিতেই হয় তাহলে যতবার আমি জন্ম নেব ও যেন এমনি করে লাতি আমাকে মেরে যায় ছোট কাঠবেড়ালি বলে তোকে লাথি মারলো বলে শাস্তির কথা বললাম আর তুই বলছিস যতবার জন্ম নিবি তোকে লাথি মারবে লাথিটা তোকে কেন মারবে ছোট কাঠবেড়ালি বলে ও হে দয়ালে হ হে প্রভু রামচন্দ্র আমি তোমারই পাশ দিয়ে যাই তোমার দিকে আমি আড়ে আড়ে তাকাই কিন্তু তুমি তো আমার দিকে দৃষ্টি দাও আজকে হনুমান যখন আমাকে লাথি মারল তোমার নয়নের দৃষ্টি আমার দিকে এলো তুমি আমাকে আদর করে কোলে নিলে তাই যতবার আমি জন্ম নেব প্রতি জন্মে হনুমান যদি লাথি মারে তাহলে প্রতি জন্মেই আমি তোমার চরণ রাম বলে দাঁড়া আমি যে তোকে কোলে নিয়েছিলাম এর প্রমাণ আমি দিয়ে যাব রামচন্দ্র কি করলো তার হাতের পাঁচটা আঙুল কাঠবেড়ালির গায়ে বলিয়ে দিল হাতের ছাপ আজও পর্যন্ত রয়ে গেল তাই না তাহলে রাম যে এই ভারতবর্ষের মাটিতে এসেছিল কৃষ্ণ যে এসেছিল গৌর যে এসেছিল এগুলোকে আমরা চোখে দেখিনি কিন্তু বিশ্বাস করো শুধু হরিনাম শুনলে হবে না মনের মধ্যে বিশ্বাস জাগাও ওরা ছিল এখনো আছে আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু এইটুকু জানবে যেটা দেখা যায় না সেটাই হলো সর্বশক্তি বাতাস বইছে তুমি অনুভব করছো তোমার গায়ে লাগছে অনুভব করছো কিন্তু বাতাস তুমি দেখতে পাচ্ছ না কিন্তু ওই বাতাস কি করতে পারে পৃথিবী ওলট পালট করে দিতে পারে এই আলো জ্বলছে কিসের সাহায্যে কারেন্টের সাহায্যে আলো দেখতে পাচ্ছি কারেন্ট দেখতে পাচ্ছি না তা বলে কি কারেন্ট নেই কাটা তারে গিয়ে হাত দাও ধুম ফটাস তাহলে আছে এটাকে বিশ্বাস করতে হবে সেই জন্যে বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু কোন বৈষ্ণব কোনোদিন তর্ক করতে যাবে না অনেকে অনেকে টিটকিরি মারার ছেলে আছে
হ্যাঁ তোদের ভগবান 16108 জনকে বিয়ে করেছিল, 16000 তোদের ভগবানের বউ, টিটকিরি মারবে, কিন্তু ওদের ঘরে বলবে তোরা সেই জায়গায় যাবি, তোদের জানিয়ে দেবে কেন বিয়ে করেছিল। কিন্তু তুমি তাচ্ছিল্য করতে যেও না, তুমি উপবাস করতে যেও। তাহলে একজন ভক্তের কর্তব্য কি? ভক্তের কর্তব্য যে অপমান করলো তোমাকে, তুমি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করো যে হে গোবিন্দ, আজকে ও তুলসী কাঠের মালাকে অপমান করলো, কিন্তু তুমি কৃপা করো ও যেন একদিন তুলসী কাঠের মালা পরে এমনই হরিবাসরে বসে, ও যেন নিতাই গৌর হরি। তুমি নিন্দা করতে যেও না, তুমি অপমান করতে যেও না, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। বলি একবার রাধা মাধব কি জয়, গিরিধারি শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে নামের গুণে জলে শিলা বাসে, অন্ধ মানুষ দৃষ্টি শক্তি পায়, এর প্রমাণটা কি? কৌরব জননী গান্ধারী, এই দেখুন গান্ধারী চোখে কাপড় বেঁধে থাকতো, থাকতো তো গান্ধারী চোখে সদা সর। আচ্ছা তোমার চোখে যদি কাপড় বেঁধে থাকে তোমার চোখ ভালো থাকবে? চোখ তো পচে যাবে, গলে যাবে। কিন্তু গান্ধারী চোখে কাপড় বাঁধলো, তার চোখে দৃষ্টি ছিল, পাওয়ার বেড়ে গিয়েছিল। কেন? কারণ গান্ধারী যে চোখে কাপড় বেঁধেছিল, প্রত্যেকটা কাপড়ের পাতে তিনি কৃষ্ণ নাম লিখে রেখেছিলেন, প্রতিটা পাটের মধ্যে তিনি কৃষ্ণ নাম লিখে রেখে দিল। আর সেই কৃষ্ণ নামের গুণে তিনি জানতো, এই যে আফগানিস্তান, এই যে আফগানিস্তান যে জায়গাটা গোটা ভারত গোটা পৃথিবী, আমাদের এই সনাতন ধর্ম গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়েছিল, যেটা আফগানিস্তান বলে এখন আমরা পরিচিত জানি, ওটা কি ছিল? ওটা গান্ধারীর নিজের বাপের বাড়ি ছিল, গান্ধারী ওই জায়গায় নিজের জন্মে ছিল, শকুনির জন্ম হয়েছিল ওইখানে, ওই জায়গাটার নাম ছিল গান্ধার। শকুনির বাবা ছিল সুবল, ওর একটাই মাত্র মেয়ে, মেয়েটা জন্ম নিল, তাই গান্ধার রাজ্যের নাম অনুসারে মেয়েটার নাম রেখেছিল গান্ধারী। তাহলে আফগানিস্তানের মেয়ে ওটা ছিল গান্ধার রাজ্যের মেয়ে, ছিল পরম হরিভক্ত কৃষ্ণ ভক্ত। তিনি জানতো যে নামের গুণে যদি পাথর ভেসে যায়, তাহলে ওই হরি নাম যদি আমার চোখের মধ্যে বেঁধে রাখি, তাহলে অন্তত হরি নামের গুণে চোখ আমার পচবে না, গলবে না, চোখ আমার ঠিক থাকবেই থাকবে, পাওয়া। তাই বুদ্ধিমতী মেয়ে চোখে কাপড়, পাটের মধ্যে কৃষ্ণ নাম লিখেছিল, প্রমাণ হয়ে গেল নামের গুণে অন্ধ মানুষও দৃষ্টি শক্তি ফিরে পেয়ে যায়, তাই না? হরি বল হরি বল, কি মা ছেলের মধ্যে কথা হচ্ছে, তাই না? তো মা বলছে এটা তোর কোন মত, গয়া বলছে এটা হচ্ছে আমার বৈষ্ণব মত। এই দেখুন একটা কথা বলে দিল, অপরাধ মার্জনা করবেন, কাউকে আমি ছোট করছি না, কাউকে বড় করছি না, ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে কিন্তু তফাৎ আছে। এক ব্রাহ্মণকে দেখবেন, এক বৈষ্ণবকে দেখবেন, দুটোর মধ্যে তফাৎ কি? না ব্রাহ্মণকে আমরা প্রণাম করি, কিন্তু ব্রাহ্মণ কি আমাদের প্রণাম করে? করে কি? কিন্তু আপনি কোনো যদি বৈষ্ণবকে প্রণাম করেন, তাহলে বৈষ্ণব ঘুরিয়ে কি করে না, তাই না? আপনি কোনো বৈষ্ণবকে প্রণাম করবেন, সেই বৈষ্ণব ঘুরিয়ে আপনাকে প্রণাম করবে। আপনি কোনো বৈষ্ণবকে রাধে রাধে বলবেন, সে বৈষ্ণব ঘুরিয়ে আপনাকে রাধে রাধে করবে। আপনি কোনো বৈষ্ণবকে জয় নিতাই বলবেন, সেই বৈষ্ণব ঘুরিয়ে আপনাকে জয় নিতাই বলবে। কিন্তু ব্রাহ্মণকে যদি আমরা প্রণাম করি, তিনি আমাদের করেন। আর কি তফাৎ? না ব্রাহ্মণ পুজো করে, কালী পুজো করে, দুর্গা পুজো করে, লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে, যাগযজ্ঞ করে, কিন্তু কোনো বৈষ্ণব কালী পূজা করে না, দুর্গা পুজো করে না, একমাত্র বৈষ্ণব ভগবানেরই কাজ করে। এছাড়া কিন্তু বৈষ্ণব অন্য দিন অন্য কিছু করে না। একজন বৈষ্ণবী ভগবানকে সেবা দিতে পারে, একজন বৈষ্ণবী অধিবাস করতে পারে, একজন বৈষ্ণব ভগবানেরই কাজে লাগে। আরো লক্ষ্য করে দেখুন, তাহলে এই হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে তফাৎ। এবার দেখবেন অনেকের গলায় যজ্ঞসূত্র পৈতে আছে, তাকে তো আমরা ব্রাহ্মণ না বলে বৈষ্ণব বলি, কেন বলুন তো? কারণ বৈষ্ণবটা কোনো জাত নয়, বৈষ্ণব হচ্ছে ধর্ম, বৈষ্ণবটা ধর্ম, বৈষ্ণব কোনো জাত নয়। যে তুই বৈষ্ণব হতে পারবি না, তুই বৈষ্ণব হতে পারবি না, তুই বৈষ্ণব হতে পারে না, যে কোনো মানুষ বৈষ্ণব হতে পারে যদি বৈষ্ণব ধর্মটা পালন করে।
তাহলে বৈষ্ণবের ধর্ম কি? বৈষ্ণবের ধর্ম হলো সেবা দিয়ে সেবা পাওয়া। যে বৈষ্ণব হবে সে আগে খাবে না, সে শাক ডাল যা পারে হবে আগে ভগবানকে নিবেদন করবে, সেবা দিয়ে সেবা পাওয়া, এটা হচ্ছে বৈষ্ণব। এবার অনেকে দেখবেন যে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছে, তার মানে উনি ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণব ধর্ম পালন করেছে, তাই যোগ্য সূত্র পইতে আছে, উপরন্ত ভগবানেরই কাজ করছে, তার মানে ব্রাহ্মণ হতে তিনি বৈষ্ণব হয়েছে। যেমন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু, উনি তো মিশ্র কুলে জন্ম নিয়েছিল, জগন্নাথ মিশ্র, তার মানে ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ব্রাহ্মণের ছেলে জন্মগ্রহণ করেও বৈষ্ণব ধর্ম পালন করেছিল, তাই তিনি ভক্তের হাতে ধরে পায়ে পড়ে হরি নাম দিয়েছিল, কৃষ্ণ নাম। তাই এই হলো ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে তফাৎ। আজকে বলছে গয়া যে আমি ব্রাহ্মণ নয়, আমি অন্য কেউ নয়, আমি একমাত্র বৈষ্ণব হতে চাই। তাই বৈষ্ণবরা যেটা চায়, ওরা টাকা পয়সা চায় না, বিষয় সম্পত্তি চায় না, ভগবানের চরণ ধুলি পেলেই ওদের জীবনের শান্তি। তাই আজ আমি ধুলোয় গড়াগড়ি দিয়ে হরিনাম করি, বৈষ্ণব ধর্মকে পালন করি। তা মা বলে তুই যে হরিনাম করছিস, হরি নামে কি আছে জানিস? বলে ওটা তুমি যে তোমার যখন পেটে ছিলাম নারদ বলছিল আমি শুনেছি। বলে তোর মনে আছে? বলে আছে। নামের গুণে জলে শিলা ভাসে, অন্ধ মানুষ দৃষ্টি পায়, একজন ফোড়া মানুষ তো পর্বত ডিঙিয়ে যায়। এই যে তাহলে গয়া ওই হরিনাম করতে করতে 20 বছর বয়স, এবারে গয়ার মা মরে গেল, নারদ আশ্রম ছেড়ে দিল, দায়িত্ব আশ্রমে দিয়ে গেল ওই গয়াকে। গয়া কি করতো? মায়েরই মতোই প্রদীপ জ্বালতো, ধূপ জ্বালতো। কিন্তু গয়ার মনে প্রশ্ন জাগলো, যে ভগবানকে আমি প্রত্যেক দিন প্রদীপ দিচ্ছি, ধূপ দিচ্ছি, ওকে আমি ডাকছি, আমাকে সাড়া দিচ্ছে না কেন? কিন্তু আমি তো নারদের মুখে শুনেছি যে ডাকার মতো ডাকলে সাড়া পাওয়া যায়, এর হাত আছে হাত নড়ে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, কান আছে কি কানে শুনতে পায় না, তাহলে কি যে খেতে দিচ্ছি খায় না? তাহলে আমি তো সেই ভগবানকে দেখতে চাই যে ভগবানের হাত আছে পা আছে, যে ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেবে। আমি যদি ভগবানকে ডাকি ও প্রভু এসো, সে তো এসে বলবে গয়া মেয়ে আ গয়া, তুই আ যা মেরে পাশ আ যা। আমি তো সেই ভগবানকে দেখতে চাই, তাহলে সেই ভগবান কোথায় আছে আমি খুঁজে বেড়াবো। গয়া কি করলো? নারদের আশ্রম ছেড়ে দিল। আর নারদের আশ্রম ছেড়ে এলো কোথায়? গোটা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে বিহারে এসে দাঁড়ালো, বিহারে। এবার গয়ার ইতিহাসটা আপনারা শুনুন, গয়ার ইতিহাস। জায়গাটার নাম কিন্তু গয়া ছিল না, জায়গাটার নাম ছিল গৌড়া। অনেকে গয়া তীর্থে গেছেন, কিন্তু কারা গেছেন আমি সেটা জানবো না, কারণ অনেকে গেছে অনেকে জাননি। যারা গেছেন তারাও শুনুন, যারা জাননি তারাও জানুন। জায়গাটার নাম ছিল গৌড়া। গৌড়ারই পাশে একটা নদী আছে, এখনো পর্যন্ত নদী আছে, বড় আশ্চর্য নদী। নদীটার ওপরে বালি, নিচে জল। নদীটার নাম হলো ফল্গু নদী। ওই নদীটা আজও পর্যন্ত শুকনো হয়ে আছে, পৃথিবীর মধ্যে আশ্চর্য নদী। কিন্তু নদীটা শুকনো কেন? ওপরে বালি নিচে জল কেন? কারণ একমাত্র সীতা দেবীর অভিশাপ ছিল। সীতা অভিশাপ করেছিল, কখন অভিশাপ করলো? না দশরথ যখন মারা গেল, সীতা শ্বশুর মশাই, এরা বনবাসে, দশরথের মৃত্যু হলো, সীতা কি করলো? তার রামচন্দ্র স্বামীকে না জানিয়ে ওই ফল্গু নদীর জল তুলে পিণ্ডদান করলো, ফল্গুর জল তুলে পিণ্ডদান করলো। কিন্তু রামচন্দ্র বিশ্বাস হলো না, রাম বলে উঠলো তুমি মিথ্যে কথা বলছো, সীতা বলে উঠলো আমি সত্যবাদী সতী নারী, মিথ্যে কথা বলি না, চলো প্রমাণ চল। তাহলে ফল্গু নদীর জল তখন উপরে বইছে, সীতা গিয়ে বললো বল ফল্গু সত্যি কথা, যে আমি তোর জল তুলে পিণ্ডদান করেছিলাম, কিন্তু ফল্গু মিথ্যা কথা বলল। আর যেই মিথ্যে কথা বললো, রামচন্দ্র বলে উঠলো আমি তোমাকে বিশ্বাস করি না। দেখুন
স্বামী স্ত্রীর মাঝখানে যদি কোনো থার্ড পারসন মিথ্যাবাদী সংসারে প্রবেশ করে ও সংসারে আগুন ধরবে, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটিয়ে যাবে। তেদের মাঝখানে ঢুকে বলল, সীতা বলল, তুই সত্যি বল, আমার স্বামী আমাকে পরিত্যাগ করছে। বলে, না তুমি পিণ্ডদান করো না, এ জল তুমি তুলে পিণ্ডদান করো নাই। বারবার যখন মিথ্যা কথা বললো তখন সীতা অভিশাপ দিল ফল্গুকে, শোন ফল্গু, আমাকে কাঁদিয়ে তুই ভালো থাকবি, তোর জল তুলে পিণ্ডদান করে বলে তোর এত অহংকার, আমি যদি সতী নারী হয়ে থাকি আমি তোকে অভিশাপ করছি, আজ থেকে তোর জল তুলে কেউ আর পিণ্ডদান করবে না। আর এই মিথ্যে কথা বলার জন্য তোর জল নিচয়ে থাকবে, ওপরে বালি ভাসবে, তুই শুকনো মরুভূমি হবি। শুধু তাই নয়, শিগাল কুকুর মানুষে তোরই বক্ষ মাঝে পায়খানা পেশাব করে যাবে। তাই কোনোদিন যদি গয়া তীর্থে যান তো ওখানে ভালো বাথরুম আপনি পাবেন না, অত বড় বাথরুম হয়ে আছে, বুঝেছেন? ওই ফল্গু নদী বিশাল বড় বাথরুম হয়ে আছে, ওইখানেই পায়খানা পেশাব করছে। আজও পর্যন্ত অভিশাপে দেখো নদী শুকনো। তাহলে যে ঘটনাটা আপনারা শুনছেন এটা কলিযুগে ঘটনা নয়, এটা তৈরি হয়েছিল সত্য যুগে গয়া তীর্থ। তার মানে সত্য যুগে গয়া তীর্থ তৈরি, ফল্গুর জল ওপরে বইছে, যখন তেতা যুগ এলো তখন থেকে জল শুকনো। বটবৃক্ষ আজও পর্যন্ত চির অমর হয়ে আছে, কেন? বটবৃক্ষ সত্য কথা বলেছিল, তাকে আশীর্বাদও করেছে। তাহলে গয়া কি করলো, ওই গৌড়া নদীর তীরে, ফল্গু নদীর তীরে গিয়ে বসলো। নদীর তীরে বসে চোখ দুটো বন্ধ করে প্রতিজ্ঞা করলো যে যতদিন না পর্যন্ত ভগবান গোলক থেকে নেমে এসে আমার নয়ন স্পর্শ না করবে, এ নয়ন আমি আর খুলব না। তাহলে এবার চোখ দুটো বন্ধ করে শুরু করে দিল কি কৃষ্ণ ভজন, শেষবারের মতো সবাই আর একবার হাতে তালি দিয়ে এই ভজনটা করব আমরা, ঠিক আছে? কৃষ্ণ 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 নাম ভজ নাম জপ নাম পরশা, হরি নামে ভাষা তোরি হয়ে যাবে পাজ, নাম জপ নাম পরশা, হরি নামে ভাষা তোরি হয়ে যাবে পা, যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত মে আছে আপনি শ্রী হরি, আর যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত মে আছে আপন শ্রী হরি, নাম কৃষ্ণ নাম বেয়ে যা অবিরাম, হরি তাহলে এখন হরি নাম হচ্ছে মাইক সাউন্ডের সাহায্যে, কিন্তু গয়া যখন সত্য যুগে হরি নাম করছে তখন মাইক ছিল কি? ছিল না। তাহলে গয়া ওই নদীর তীরে বসে হরি নাম করছে, এবার গয়ার হরি নাম চলে যাচ্ছে স্বর্গে, ঠিক আছে? গয়ার হরি নাম চলে যাচ্ছে স্বর্গে। এবার ভগবানে ভগবানকে যে ভালোবাসে 33 কোটি দেবদেবী ভালোবাসে, এবার দেখুন তীর্থস্থান কি করে হচ্ছে। গয়ার হরিনাম শোনার জন্য সমস্ত দেবতারা মর্তের মাটিতে নামছে, হরিনাম শোনার জন্য এমন হরিনাম করছে, গোটা স্বর্গকে কাঁপিয়ে রেখেছে, গোটা স্বর্গ রাজ্যে কোনায় কোনায় সবার কানের মধ্যে ভেসে যাচ্ছে একটাই সুর, হরিনাম। এ বলে কে হরিনাম করছে, ও বলছে কে হরিনাম করছে, সে বলছে কে হরিনাম করছে, হরিনাম মর্তে হচ্ছে গোটা স্বর্গ ছড়িয়ে আছে হরিনাম। বলে যে মর্তে হরিনাম করে গোটা স্বর্গে ছড়িয়ে দিতে পারে তাহলে সে পরম হরিভক্ত, আর ওকে যদি দর্শন করা যায় আমাদের শতপূর্ণ অর্জন হবে। দেবতারা পর্যন্ত চিন্তা করছে ওকে দর্শন করলে শতপূর্ণ অর্জন হবে, এই বলে সমস্ত দেবতারা আসছে। সর্বপ্রথম এলো কে? দেবরাজ ইন্দ্র। ভগবানের কি মহিমা দেখুন, যে দেবরাজ ইন্দ্র পেটে থাকাকালীন ছেলেটাকে মেরে দিতে চেয়েছে, আজকে তার হরিনাম শোনার জন্য আসছে। কে? সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, 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 উপনীত গয়া সুরের কাছে, আমার উপনীত গয়া সুরের কাছে।
আছে ইন্দ্রলোকে যারা ছিল এবারে মর্তলোকে নেমে এলো এবারে গয়ার হরি নাম গেল ব্রহ্মলোকে সাবিত্রী সঙ্গে করি উপনীত গয়া সুরের কাছে ব্রহ্মলোকে যারা ছিল তারা মর্তলোকে চলে এলো এবারে গয়ার হরি নাম গেল তো শিবলোকে শিবলোকে কে থাকে পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়িয়া 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 উপনীত গয়া সুরের কাছে তারা উপনীত গয়া সুরের কাছে তারা উপনীত গয়া সুরের কাছে তারা উপনীত গয়া সুরের কাছে আপনারা যেমন দূর দূর থেকে এসে বসেছেন তদ্রূপ স্বর্গের দেবতার দল আপনাদের মতো বসেছে আপনাদের মতো বসে আছে কিন্তু গয়াকে সবাই দেখতে পাচ্ছে গয়া কাউকে দেখতে পাচ্ছে না কেন তার তো চোখ দুটো বন্ধ কিন্তু গয়া এমন হরিনাম করছে দেবতার দল আর থাকতে পারছে না তারাও বসে থেকে থেকে সবাই বলে হরি হরি সবাই বলে হরি হরি সবাই বলে হরি হরি সবাই বলে হরি করে করো তালি দিয়ে সবাই বলে হরি হরি করে করো তালি দিয়ে বলে হরি হরি সবাই বলে হরি হরি সবাই বলে হরি হরি তাহলে ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো ব্রহ্মলোক থেকে ব্রহ্ম এলো শিবলোক থেকে শিব এলো গয়ার হরিনাম আরো এক জায়গায় গেল সেই জায়গা থেকে কেউ এলো না মানে যে জায়গায় ছিল তারা ওপর দিক থেকে নিচের দিকে আর আসছে না তাহলে আর একটা লোক আছে সেটা কোন লোক সেই জায়গায় কেউ যেতে চায় না পিমড়েরও ভয় আর প্রধানমন্ত্রীরও ভয় আপনারা যদি কেউ যেতে চান হাত তুলবেন আচ্ছা জমের দক্ষিণ দ্বারে কে কে যেতে চান একবার হাত তুলবেন ভালো 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 আপনারা সুন্দর বুঝেছেন যে হ্যাঁ হাত তুলেছেন মানে এটা শিওর যে আমাদের ওই জায়গায় যেতে কারণ কলিযুগে তিন ভাগ পাপ যখন আছে ও যতই হরিনাম করি না কেন যতই করি না কেন নরক দর্শন তো হবে কারণ পাপের রাজত্বে তো আমরা বসে আছি তাই না তদ্রূপ যেতে না চাইলেও ওই জায়গায় আমাদের টেনে নিয়ে যাবে কেন ওই জায়গায় যেতে চায় না কারণ নরকে কোনোদিন হরিনাম হয় না সর্বত্র হরিনাম হয় নরকে হয় না তাই ওই জায়গায় যায় নরকে যদি হরিনাম হয় তাহলে তো পাপীরা থাকবে কি করে কি গো পাপীরা থাকবে কি করে তাই নরকে হরিনাম বন্ধ কিন্তু গয়ার হরিনাম তো বাধা মানে না গয়ার হরিনাম চলে গেল নরকে নরকে যারা পাপি ছিল তাদের কানে হরিনাম গেল আর হরিনাম শুনে তারা উদ্ধার হলো রে উদ্ধার হলো রে উদ্ধার হলো রে উদ্ধার হলো রে হরি 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 বল উদ্ধার হলো রে হরি 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 বল উদ্ধার হলো রে উদ্ধার হলো রে উদ্ধার হলো রে এখন চিত্রগুপ্তর পাশ দিয়ে সবাই চলে যাচ্ছে যমরাজ বলে চিত্রগুপ্ত ওরা সবাই কোথায় যাচ্ছে চিত্রগুপ্ত বলে হরিনাম শুনে ফেলেছে বলে নরকে কি হরিনাম শোনা বলে মর্তের মাটিতে একজন আছে সে নরকে ঠেলে হরিনাম পাঠিয়ে দিয়েছে বলে তাহলে নরকে যে আসবে সেই তো উদ্ধার হয়ে যাবে নরকে তো আর কেউ আসবেই না বলে তাহলে কি হবে বলে আমাকে বলে লাভ নেই যার নাম করছে আপনি তার কাছে যান তাহলে গয়া কার নাম করছে হরিনাম হরিনামটা কার নাম যিনি হরি তারই নাম যমরাজ ছুটেছে ভগবানের কাছে প্রভু আমার একটা কাজ ছিল সব বন্ধ হয়ে গেল বলে কেন বলে নরক শূন্য পাপ পুণ্যের আর বিচার কার করব সব তো পুণ্যবান হয়ে গেল কেউ তার পাপই নেই সেই জন্য ওই যুগের নাম ছিল কি সত্যযুগ সত্যযুগে কোনো পাপ ছিল না আগে ছিল কিন্তু আর ছিল না গয়া যখন হরিনাম শূন্য শুরু করলো তাই ওটা সত্যযুগ
সেই নারায়ণ বলে বলল ঠিক আছে দেখছি কিছু করা যায় কিনা। গয়া 40,000 বর্ষ ধরে হরিনাম করছে, তারপরে ভগবান নেমে এলো গয়ার কাছে, যেই নয়ন স্পর্শ করলো গয়া চোখ খুলে দেখতে পেল কাকে, শঙ্খচক্র গদাপদ্ম সে বিষ্ণু নারায়ণ। ভগবান বলে বললো বলো গয়া তুমি কি চাও? গয়া বলে বললো তুমি আমার মৃত্যু দাও। ভগবান বলে বললো তুমি মরতে চাও কেন? বলে জপ করো তপ করো মরতে জানলে হয়, মরার সময় বদন যদি হরি কথা বলে, নয়নে যদি কৃষ্ণ দর্শন হয়, তবেই মানুষের মরণ যাত্রা শান্তির হয়। আমরা মানুষ হয়ে জন্মেছি শিকাল কুকুরের মতো মরার জন্য নয়, মানুষের মৃত্যু হবে সেই মৃত্যু তুলসী তলায় জল দিতে দিতে যেন দেহ থেকে প্রাণ চলে যায়, ভগবানের চরণে সন্ধ্যা প্রদীপ দিতে দিতে যেন দেহ থেকে প্রাণ চলে যায়, কোনো হরিবাসরে হরিনাম শুনতে শুনতে তাই যেন দেহ থেকে প্রাণ চলে যায়। এই মৃত্যুটা হলো মানুষের মৃত্যু। তদ্রূপ আজকে 33 কোটি দেবদেবী বসে আছে, তুমি সম্মুখে দাঁড়িয়ে আছো, তুমি হয়তো আমাকে অমরত্ব দেবে, আমি অমরত্ব নিয়ে ঘরে যাব, কিন্তু একদিন অমরত্ব শেষ হবে, আমি মরবো, আর যেদিনকে মরবো তুমি আমার পাশে থাকবে না, 33 কোটি দেবদেবীও থাকবে না। তাই এই মুহূর্তে তুমি যদি আমাকে মৃত্যু দাও, এ জীবন হবে আমার ধন্য, কারণ এটার নাম মর্ত। এখানে যতই মহাপুরুষ আসুক না কেন, মরতে তাকে হবে, আমি একদিন মরব, তাই এই মুহূর্তে যদি আমি মরতে পারি আমার জীবন ধন্য, তাই তুমি আমার মৃত্যু দাও। ভগবান বলল ধন্য 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 গয়া তোমার হরি ভজনা, তুমি যে হরিনাম ভজন করেছো 33 কোটি দেবদেবীকে টেনে এনেছো একই জায়গায়, তাই এই জায়গাটা হবে সর্বতীর্থের মহাতীর্থ। ভগবান নিজে ঘোষণা করলো যেই জায়গাটার নাম হবে সর্বতীর্থের মহাতীর্থ, আর সেই তীর্থটা হবে একমাত্র তোমারই নামে, তাই সর্বতীর্থের মহাতীর্থ আজ থেকে হলো এই জায়গাটার নাম গয়া তীর্থ, গয়া তীর্থ, গয়া তীর্থ। তো নারদ তো নারদ ছিল, সে তো খটপট করে, নারদ বলে প্রভু তুমি সত্য যুগে তীর্থ করছো, এই তীর্থর কাজ কি হবে? বলে এই তীর্থ পাপ থেকে মানুষকে মুক্তি দেবে, পাপ থেকে মানুষকে মুক্তি দেবে, মানুষের মৃত্যু হবে, মৃত্যুর পরে তারা নরকে যাবে, আর তাদের নামে পিণ্ডদান করার জন্যে এই গয়া তীর্থে আসতে হবে, তাদের নামে পিণ্ডদান করলে এই গয়া সেই পাপ গ্রহণ করবে, করে নরক থেকে উদ্ধার হলে সে আমার কাছে আসবে, আমি তাকে মানুষ করব, আবার ছেঁড়া চটে বসবে, আবার নিতাই গৌর হরি বল বলে হরি নাম হরি বল হরি বল। এই তীর্থ সবচেয়ে বেশি কাজে লাগবে কলিযুগে, কলিযুগে, কারণ কলির মানুষ হবে মহা পাপী মহা দুরাচারী, কলি তো হবে 3 ভাগ পাপ 1 ভাগ মাত্র পূর্ণ, কলির মানুষকে নরক যাত্রা যেতে হবে, আর কলির মানুষের উদ্ধার করার জন্য আমি রেখে গেলাম সত্য যুগে এই গয়া তীর্থ, এই তীর্থে এসে পিণ্ডদান করতে হবে। নারদ বলল পিণ্ডদান করতে যদি না আসে তাদের কি হবে? বাবা মা মারা গেল, তা ছেলে যদি তাদের নামে পিণ্ডদান করতে না আসে, তার কি তার বাবা মা কি উদ্ধার হবে না? ভগবান বলল এই তীর্থের মাহাত্ম্য শ্রবণ করলেই বাবা মা উদ্ধার হবে, যারা মারা গেছে তাদের পরিবারের মানুষ কোনো পাঠকের দ্বারা যদি এই তীর্থের মাহাত্ম্য শ্রবণ করে, তাদের পুণ্যের ফলে ওরা যে নরকে পড়ে আছে ওদের পরিবারের মানুষ নরক থেকে উদ্ধার হয়ে যাবে, নরক থেকে উদ্ধার। তদ্রূপ আপনারা যে সমস্ত পরিবারের মানুষ এই তীর্থের মাহাত্ম্য শুনলেন, আপনাদের কেউ গয়া তীর্থে গেছে এখনো পর্যন্ত জাননি, কিন্তু এইটুকু জানবেন এই যে আপনারা শুনলেন সেই কারণে আপনাদের নরক যাত্রা তো হবেই না, যে পরিবারের মানুষ নরক যাত্রায় এখনো পড়ে আছে তারাও নরক থেকে উদ্ধার হল। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গয়া বলল প্রভু আমি যখন এখানে জীবিতই থাকবো, কলির মানুষের পাপ যখন গ্রহণ করব, তখন তুমি এক কাজ করো, আমাকে আর মনুষ্যরূপে দেখো না, তাহলে কি করব, আমার শরীরটাকে তুমি শিলায় পরিণত করো, আমি শিলারূপে থাকব, তুমিও থাকবে, আমি কি করে থাকব, আমার মস্তকে তোমার চরণ চিহ্ন অঙ্কিত করে যাবে। তাই হে ভক্তমণ্ডলী, আজও পর্যন্ত অনেকে বলে গয়ার বক্ষস্থলে আছে, অনেকেই বলে গয়ার মস্তকে আছে, কিন্তু এখনো পর্যন্ত আছে, ওই জায়গাটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, ওই জায়গায় যেতে দেয় না, কেন বলুন তো?
এখন যেমন গয়াতীতে পাণ্ডাদের দ্বারা পিণ্ডদান করতে হয় তখন কিন্তু সরাসরি পিণ্ডদান করত, তখন কোনো পাণ্ডা লাগতো না, সরাসরি গিয়ে পিণ্ডদান করত। কিন্তু গয়া কি, যার নামে পিণ্ডদান করবে তার পাপ গ্রহণ করবে, আর পাপ গ্রহণ করলে সে মুক্তি পাবে। এবার কেউ জীবিত আছে, কেউ জীবিত আছে, কোনো পরিবারের সঙ্গে অশান্তি চলছে, একে সহ্য করতে পারে না, ওকে সহ্য করতে পারে না, কি করত, ওর সঙ্গে শত্রুতা, তাহলে ওকে মারার জন্য কি করত, গয়াতীর্থে গিয়ে সরাসরি তার নামে পিণ্ডদান করে দিত। আর যেই পিণ্ডদান করে দিতে বাড়িতে জীবিত ছিল, এ পিণ্ডদান করছে মানে তার পাপ গ্রহণ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ছটফট করে সে মারা যায়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ল। সেই জন্য আজও পর্যন্ত লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা দিয়ে হলো। এবার পাণ্ডাদের দ্বারা পিণ্ডদান হয়, কারণ ওখানে পিণ্ডদান করতে গেলে নির্দিষ্ট জানতে হবে, আপনাকে মাথা মুড়ন করতে হবে, আপনাকে গয়াতীতে পিণ্ডদান করতে হবে, সেটা নিজের দ্বারাই নয় পাণ্ডাদের দ্বারাই করার নিয়ম আছে। তাহলে এতক্ষণ আপনারা শুনলেন কি গয়াতীতের মাহাত্ম্য। এবার বিদায় নিতে হবে, আপনারা সেবা করি তারপরে বাড়ি যাবেন, আবার যদি কোনো দিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন। আর আর একটা ঘোষণা, আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়া হাওড়া জেলা, তো এটা নিমন্ত্রণও করে যাই, আমার বাড়িতে অগ্রহায়ণ মাস, এই যে অগ্রহায়ণ মাসের 28 তারিখ হরিনাম সংকীর্তন হবে, তো যাই হোক যতটুকু, আচ্ছা কার্ড এখান থেকে পেয়ে যাবেন, তো যতটুকু পেরেছি আপনাদের এই যে 5 টাকা 10 টাকা যেগুলো দেন এটা আমি পেটে খাই না, সব আমি তুলে রাখি। আর আমি জানি ইউটিভিতে মানুষ আমাকে ভালোবাসে, আমার কীর্তন শোনে, তো তাদের জন্য আমার বাড়িতে হরিনাম শুরু করলাম, কারণ আপনাদের 5 টাকা 10 টাকা পেটে না খেয়ে অগ্রহায়ণ মাসের 28 তারিখ আপনাদের ওই টাকা দিয়ে আমি গোবিন্দর সেবা দিয়ে থাকি। তাহলে এতে আপনাদের লাভটা কী হলো, আপনার 10 টাকা আমার পেটে গেল না, আপনারা জানবেন যে সেটা গোবিন্দ সেবার কাজে গেল। আর ওই এডো আপনাদেরই আশীর্বাদে বাড়িতে, আমার বাড়িতে সকাল 11টা থেকে কীর্তন শুরু হয় তারপর দিন সকাল পর্যন্ত, কারণ অনেক দূর দূর থেকে মানুষ যায়, তারা একখানা কীর্তন আর কীর্তন শুনে বাড়ি ফিরতে পারে না, সেই জন্য সকাল 11টা থেকে কীর্তন শুরু হয়, সকাল 5টা পর্যন্ত কীর্তন হয়, তারপরে নগর কীর্তন, ভক্ত সেবা, এগুলো আয়োজন থাকে, তাই আপনারা যাবেন। বেশ কিছু শিল্পী আছে, যেমন নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় আছে, সুশীল রায় আছে, সৌরভ মণ্ডল আছে, শ্যামসুন্দর দাস মহাশয় আছে, উনিও যাবেন কীর্তন করতে, তাই যদি পারেন আপনাদের চরণধুলি আমার বাড়িতে দিলে আমার জীবন ধন্য হবে। দাই গৌর প্রেমানন্দে জীবন হরি বল। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় দাদে কে গান, হ্যাঁ গান 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 হয়, গান